Assalamualaikum সুপ্রদর্শক আমাদের ভিডিওটিকে বেছে নেওয়ার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ চলতি অর্থবছরের প্রথম 9 মাসে বেনাপোল স্থল বন্দর দিয়ে পণ্য আমদানি বাড়লো কমেছে রাজস্ব আয় এই সময় লক্ষ্যমাত্রা চেয়ে 607 কোটি 5 লাখ টাকা কম রাজস্ব এসেছে অর্থবছর শেষ ও রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা বন্দর সংশ্লিষ্টদের অভিযোগ সাম্প্রতিক সময়ে অনেক পণ্যের উপর অতিরিক্ত মাত্রায় শুল্ক বাড়ানো হয়েছে এই কারণে শুল্কযুক্ত পণ্য আমদানি কমিয়েছেন আমদানিকারকেরা ফলে স্বাভাবিকভাবেই বন্দরের রাজস্ব আয়ের উপর নেতিবাচক প্রভাব পড়েছে রয়েছে রাজস্ব হারে বৈষম্যের অভিযোগও এছাড়া ধারণ ক্ষমতার অভাবে পণ্য খালাসের জটিলতা ও পণ্য নষ্ট হয়ে যাওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা বেনাপোল কাস্টমস অফিস সূত্রে জানা গেছে চলতি অর্থবছর 9 মাসে বন্দর দিয়ে 3,63,815 টন পণ্য আমদানি হয়েছে গত অর্থবছর বেনাপোল দিয়ে পণ্য আমদানি হয়েছিল 2,32,101 টন চলতি অর্থবছরের প্রথম 9 মাসে 607 কোটি 5 লাখ টাকা রাজস্ব আদায় কম হয়েছে এই সময় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 3,894 কোটি টাকা কিন্তু আদায় করা হয়েছে 3,286 কোটি 5 লাখ টাকা 2020-21 অর্থবছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 6,244 কোটি 57 লাখ টাকা আদায় হয়েছিল 4,145 কোটি 14 লাখ টাকা ওই বছর ঘাটতি ছিল 2,099 কোটি 43 লাখ টাকা বেনাপোল আমদানি রপ্তানি সমিতির সিনিয়র সভাপতি আমিনুল হক বলেন দিন দিন আমদানি পণ্যের উপর অযৌক্তিক হারে শুল্ক বাড়ছে শুল্ক হার স্বাভাবিক পর্যায়ে রাখা হলে বদ্ধপথে আমদানি বাড়বে এতে রাজস্ব আয়ও বেশি আসবে বন্ধুরা কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন দ্য রিমার্কেবল মিডিয়াকে